এবং তার সব পদাধিকারী সদস্যগণ উপস্থিত ছিলেন, পায়ে পা মিলিয়েছেন। গ্রামবাসীর ঐকান্তিক সহযোগিতা করেছেন। প্রত্যেককে উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা এখনই উৎসব কমিটির সম্মানীয় সভাপতি শ্রী সাধন চন্দ্র দাস মহোদয়কে ব্যাস করিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন বিকাশ চন্দ্র দাস মহাশয়। এরপর আমাদের বিশিষ্ট সমাজসেবী তথা ভগবানপুর এক পঞ্চায়েত জানাচ্ছেন ফণীভূষণ মাইতি মহোদয়। এরপর অন্যতম গ্রাম প্রধান দক্ষ প্রশাসক জনাব শেখ রেজাক মহাশয়কে ব্যাচ করিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন অবনী দাস মহাশয়। এরপর বেউদিয়া গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান প্রণব দাস, আমাদের সম্মানীয় কর্মাধ্যক্ষ প্রণব দাস মহাশয়কে ব্যাচ করিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে। এরপর আমাদের মদন মোহন পাত্র মহোদয়, অভিজিৎ দাস মহোদয়কে জানিয়ে আলম,
এরপর জনাব শেখ রেজাকে ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানাচ্ছে আমাদের কমান্ডার। এরপর দেউদিয়া অঞ্চলের গ্রাম প্রধান মায়ারানী চন্দ্র মহোদয়কে পুষ্প স্বাগত দিচ্ছে আমাদের সম্পাদক যুগ্ম সম্পাদক মদন মোহন পাত্র মহোদয়। এরপর গোল্ডন গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান তপন বর্মন মহোদয়কে পুষ্প স্বাগত সম্বর্ধনা জানাচ্ছেন অবনী দাস মহোদয়। এরপর তপন দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে আমাদের অন্যতম সদস্য চন্দন গরুই। আমাদের করোনার পর্ব এখানেই শেষ। আমরা খুবই দুঃখ অনিল বরণ দাস মহোদয়কে হারিয়েছি, আমরা হারিয়েছি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মহোদয়কে। আমরা এখন দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করব। যারা দর্শকবৃন্দ রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব এক মিনিট একটু চুপ করে দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হাত লাগিয়ে দেবেন আমাদের প্রধানদ্বয় রয়েছেন, প্রধানগণ রয়েছেন, মায়ারানী চন্দ্র মহোদয়া, তপন বর্মন মহোদয়, সুমন ত্রিপাঠী, নিরুপমা ত্রিপাঠী এবং সায়নী সাহু। 2021 মঞ্চে উপস্থিত এই মেলার উদ্বোধক ব্যক্তিত্ব বর্গটি এই গ্রামীণ কৃষি মেলার পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানিয়ে আগামী ইংরেজি শুভ নববর্ষ 2021 যাদের মধ্যে অনেকেই হয়তো নেই কিন্তু তাদের সেদিনের জেলে যাওয়া প্রদীপকে আজ প্রজ্বলিত করার প্রচেষ্টায় যে উৎসব কমিটি সেই প্রচেষ্টাকে কার্যকরী করার জন্য আজ পর্যন্ত যুক্ত রয়েছেন তাদের প্রতি আমি মুখ্যত শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকের এই মেলার নামকরণের বিশেষ সার্থকতা আছে, যার প্ল্যানিং, যার চিন্তাভাবনা, যার চিন্তাধারাকে আজ পর্যন্ত আমরা সবাই সম্মান জানাই এবং তারই অনুষ্ঠিত পথে তার প্ল্যানিংকে নিয়ে আমরা হাঁটার চেষ্টা করি। তাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতি আমি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করি। মঞ্চ আজকে উৎসর্গিত করা হয়েছে সারা ভারতবর্ষে আয়োজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যিনি বাংলার মাটিতে জন্মে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন। আমাদের সম্মানীয় প্রণব মুখোপাধ্যায় তার নামে মঞ্চকে উৎসর্গিত করা হয়েছে, ফলে মেলার নামকরণ মঞ্চে নামকরণ সব মিলিয়ে একটা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।
তারই পাশাপাশি সারা কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে যে সকল দর্শনার্থীরা কয়েকদিন ধরে মেলায় থাকবেন তাদের সবার কাছে মেলা কমিটিকে সাহায্য সহযোগিতা করার আবেদন জানিয়ে আমাদের করোনা যে সকল প্রতিষেধক বিষয়গুলো রয়েছে সেই প্রতিষেধকের মধ্য দিয়ে এই মেলা উৎসব আগামী দিনে উৎসবে মুখরিত হোক মানুষের মনের মধ্য থেকে ভীতির সঞ্চার চলে গিয়ে একটা ছোট্ট আনন্দের সঞ্চারিত হোক এই কথা বলে সবাইকে মাথায় রাখতে হবে মুখে কিন্তু মাস্কটি পরে আসতে হবে স্যানিটাইজার ব্যবহার করতে হবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে এবং মেলাটি যাতে শান্তিপূর্ণভাবে এই কয়েকদিন সুষ্ঠুভাবে চলতে পারে তার জন্য সহযোগিতাও করতে হবে আর্থিক সহযোগিতাই শেষ কথা নয় কারণ পরপর চারবার বিধায়ক থাকার সুবাদে আমার যে অভিজ্ঞতা চলার পথে লক্ষ্য যদি স্থির হয় সততা যদি মূলধার হয় অর্থের অভাবে কোন বৃহৎ বা মহৎ কাজে আটকে যায় না ডক্টর বিধানচন্দ্র রায় ভগবানপুর গ্রামীণ কৃষি মেলা এই 28 বছর ধরে যে বিরাট সুবিশাল কর্মযোগ্য তার জ্বলন্ত দৃষ্টান্ত বলে আমি মনে করি সেই কারণে আর্থিক সহযোগিতা ছাড়াও বিভিন্ন ধরনের সহযোগিতায় মেলা পরিচালনা করতে গেলে লাগে তার জন্যে আপনাদের সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আরেকটি কথা স্মরণ করে দিতে চাই ভগবানপুর একটি মিক্সড পপুলেশন এলাকা এখানে হিন্দু ভাইরা মুসলিম ভাইরা আমরা সবাই ভাতৃত্বের বন্ধনে একত্রিত হয়ে পথ চলি সংকীর্ণতাকে দূরে সরিয়ে কোন প্রকার সাম্প্রদায়িকতার স্থান না দিয়ে এই মিক্সড পপুলেশন এলাকায় হিন্দু এবং মুসলিম ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা সবাই একত্রিত ভাবে এই কয়েকটা দিন মেলায় আনন্দ উপভোগ করি ভগবানপুরের মানুষের কাছে আনন্দ উপভোগে বৎসরে আর কোন বড় জায়গা খুব একটা থাকে না এই মেলাটি ছাড়া তাই এই উৎসব কমিটি এই মেলা কমিটির যারা কর্মকর্তা তাদেরকে অভিনন্দন জানাই যেভাবেই হোক ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই মেলাটি করার ব্যবস্থা করেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঝুঁকি মাথায় নিয়ে তিনিও সমস্ত দিক বজায় রেখে মেলা করার অনুমতি প্রদান করেছেন বাংলায় সর্বত্র সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় বিধায়ক কৃষ্ণ তুলে দিচ্ছেন আমাদের অন্যতম সম্পাদক ডক্টর উমাশঙ্কর মাইতি মহাশয় এই রাধাকৃষ্ণ আমার খুব মনে পড়ছে যে রাধাকৃষ্ণ এই উপহারটি রাষ্ট্রপতি প্রতিভা সিং পাতিল রাশিয়ার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি মহোদয় তিনি দেরিতে হলেও শেষে পৌঁছেছেন বলে আমরা খুব কৃতজ্ঞ আমরা সন্তোষ প্রকাশ করছি তার উপস্থিতি আমাদেরকে যথেষ্ট সমৃদ্ধ করছে তাকে বরণ করার জন্য আমি কমিটির সম্পাদক মহোদয়কে অনুরোধ করছি মেলা চলার পথে প্রশাসনিক সাহায্য যথেষ্ট প্রয়োজন এবং খুবই প্রয়োজন সেই দিকে লক্ষ্য রেখে আমরা প্রশাসনের যাতে সুবিধে পাই প্রশাসন যাতে আমাদের এই মেলার কাজ চালিয়ে নিয়ে যাওয়ার পথে সাহায্যকারী
একটি ব্যবস্থা নেন। তার জন্য আমাদের থানার সাহায্য আমরা প্রতি বছরই পাই, এবছরে পাওয়ার আশা রাখি। শান্তিপূর্ণভাবে মেলাটি পরিচালনা করার জন্য থানার সাহায্য এবং মেলাটি সমাপ্ত হবে। আমি এই মঞ্চে সদ্য আগত ওসি সাহেবকে মেলার শুভেচ্ছা কামনা করে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এই পুণ্যলগ্নে অর্থাৎ ডক্টর বিধানচন্দ্র কৃষ্ণ বিধানচন্দ্র রায়ের নামাঙ্কিত এই মেলা, এই মেলার আজকে উদ্বোধন। আছেন মঞ্চে অনুষ্ঠ আমাদের ভগবানপুর রাম ব্লকের এমএলএ সাহেব, আছেন আমাদের চণ্ডীপুর বিধানসভার এমএলএ সাহেব, আসছেন মঞ্চে অনুষ্ঠ আমাদের অভিজিৎবাবু, আমাদের মদনবাবু এবং বাকি সমস্ত সম্মানীয় ব্যক্তি। প্রত্যেককে আমার সশস্ত্র সম্মান এবং প্রণাম, এবং আমাদের মেলায় আজকে উপস্থিত সমস্ত মেলা এবং এখানকার যারা অনুরাগী প্রত্যেককে আমার বুকভরা ভালোবাসা সবাইকে জানাই। এবং আগামী যে কয়দিন আমাদের এখানে মেলা চলতে থাকবে, আমি ভগবানপুর থানার পক্ষ থেকে আশা করব আপনারা বিগত দিনের ন্যায় সংযম এবং সুস্থ স্বাভাবিকভাবে যে মেলা দেখা পরিবেশ সেটা বজায় রাখবেন। আমরা ভগবানপুর থানার পক্ষ থেকে আমাদের সর্বতোভাবে চেষ্টা করব আপনাদের সাথে থাকার। সুতরাং আপনাদের কাছে আবারও অনুরোধ, এই প্যান্ডামিক সিচুয়েশান, এই সিচুয়েশানে আপনারা মাস্ক এবং অন্যান্য যে প্রিকশন আছে সেগুলো বজায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে মেলা দেখুন এবং শান্তি শৃঙ্খলা